শিলিগুড়ি পুরসভার উদ্যোগে কৃত্রিম অঙ্গ প্রদান শিবিরের আয়োজন। বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য কৃত্রিম অঙ্গ প্রদান শিবিরের আয়োজন করলো শিলিগুড়ি পুরসভা। শুক্রবার শিলিগুড়ি কিরণচন্দ্র ভবনে ওই শিবির আয়োজিত হয়। শিলিগুড়ি মেয়র গৌতম দেব সেই শিবিরের উদ্বোধন করেন। 3 দিন ধরে চলবে এই শিবির। বিশেষভাবে সক্ষম মানুষ যাদের কৃত্রিম অঙ্গের প্রয়োজন রয়েছে তাদের জন্য এই শিবিরের আয়োজন করা হয়। জয়পুর থেকে আগত এক সংস্থার সহযোগিতায় এই শিবির আয়োজিত হয়। শিবিরে সকলকে বিনামূল্যে কৃত্রিম হাত পা সহ নানা প্রয়োজনীয় কৃত্রিম অঙ্গ শরীরে প্রতিস্থাপন করে দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকজনকে হুইল চেয়ার সহ নানা সামগ্রীও দেওয়া হয়। মেয়র বলেন, এর আগেও এই সংগঠনের পক্ষ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এ ধরনের শিবির আয়োজিত হয়েছিল। এবার শিলিগুড়ি কিরণচন্দ্র ভবনে শিবিরের আয়োজন করা হয়। মিস্টার মেহতা যে আপনার করতে পেরেছেন ওনার সহযোগিতা নিয়ে, তার সঙ্গে আছে আমাদের এমএমআইসিস রেসপেক্টেড সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি এইটুকু বলতে চাই, যাকে আমরা জয়পুর ফুটো বলি, মিস্টার মেহতা মিস্টার মেহতার অর্গানাইজেশনের সাপোর্ট নিয়ে আজকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই স্পেশালি থ্যাংক মিস্টার মেহতা অ্যান্ড বিএমভিএসএস আবার সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ছোটো বক্তব্য অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আমি আমার মিস্টার মেহতা ডিরেক্টর অফ ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুর ওনার दिव्यांग भाइयों बहन और ये सब कुछ गौतम देव साहब की प्रेरणा से हो रहा है। 3.5 साल पहले भी यहाँ उन्होंने बहुत प्रयास करके नॉर्थ बंगाल के हर डिस्ट्रिक्ट के अंदर भगवान महावीर कुछ असिस्टेड डिवाइसेस या ट्राईसाइकिल व्हील चेयर क्रचेस कुछ दे सकें जिनसे उनके जीवन में भगवान महावीर विकलांग सहायता समिति लगभग 45 साल पहले जयपुर में बनी 1975 में और तब से और अब लगभग 80 से 90 हजार विकलांग दिव्यांगों की हर वर्ष हम SLC के ऑफिसर्स कुछ लोकल वॉलंटियर्स वो सब इसमें जुट गए और इसी से समझ सकें आपके रिक्वायरमेंट को और उसके बाद में बहुत ही साधारण तरीके से कोई भी आईडेंटिटी को लौटा नहीं, चाहे उसने पहले रजिस्ट्रेशन कराया है नहीं कराया है, लेकिन यहाँ आ गया ভাই অরিজিৎ কতজনকে দাঁড়াচ্ছে মানুষ
वापस आत्मनिर्भर थोड़ा थोड़ा मिलता जाएगा। মহাবীর বিকলাঙ্গ সেবা কেন্দ্র জয়পুর ফুট নামে যারা প্রসিদ্ধ, এরা এদের সাথে আমাদের যোগাযোগ আছে। এর আগে আমাদের উত্তরবঙ্গে ফুলবাড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে এরা এই কাজটা করেছে, আজকে শিলিগুড়িতে করছে, তিন দিন করবে। মিস্টার মেহতা এসছেন, ওনাদের পুরো টিম এসছে জয়পুর থেকে, প্রচুর ট্রাইসাইকেল, হুইল চেয়ার, ক্র্যাচ, হেয়ারিং এড, ক্যালিপার, হাত পায়ে সব কিছু নিয়ে ওনারা এসছেন। এখানে একটা ক্যাম্প তৈরি হয়েছে, তিন দিন ধরে এই ক্যাম্প চলবে, পুরসভা সাপোর্ট দিচ্ছে, এবং এরপর মালবাজার করবে, গরুবাথান, কালিম্পং এখানে করবে, তারপর এরা আলিপুরদুয়ারের দিকে মাদারিয়া, কালচিনি এ সমস্ত জায়গায় করবে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন যে সহায়তা পাচ্ছে, বিশেষ করে যারা হাঁটতে পারছিল না, চলতে পারছিল না, একটা মানসিকভাবে একটা প্রতিবন্ধী হয়ে ছিল, তারা যখন এই সাপোর্টটা পেয়ে নিজে পায়ে হাঁটতে পারছেন বা শুনতে পাচ্ছেন বা চলতে পারছেন বা হাত দিয়ে কাজ করতে পারছেন, তখন তার মধ্যে যে আত্মজাগরণ হচ্ছে, আত্মবিশ্বাস ডেভেলপ করছে, সেটা কিন্তু একটা কাইন্ড অফ রিবার্থ হচ্ছে, নতুন জীবন তারা পাচ্ছেন। একেবারে ফ্রি অফ কস্টিংয়ে এরা এটা করছেন। আমরা চেষ্টা করব যে একটা পার্মানেন্ট সেট আপ, আর কিছু মানুষের এখানে তাদের ফলো আপ দরকার আছে, সে ফলো আপ ডিজিটালি এরা জয়পুর থেকে এই সাপোর্টটা দিতে পারে কি না, আমরা পুরসভার সাথে টাই আপ করে আরও কিছু বেটার সিস্টেমে কাজ করা যায় কি না, ওরা প্রপোজাল আমাদের দেবেন বলেছেন, সেই প্রপোজাল নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেব। এর আগের বার উত্তরবঙ্গে অনেকগুলো জায়গায় এরা এই কাজটা করেছেন, তাদের পুরো সাপোর্টিভ টিম এতগুলো জিনিসপত্র তারা নিয়ে এসছে অত দূর থেকে, জয়পুর থেকে, এবং এটা ইন্টারন্যাশনাল অ্যাক্লেম অর্গানাইজেশন, 1975 সালে তৈরি হয়েছিল, আজকে এটা 23 সাল, প্রায় গোল্ডেন জুবলির দিকে তারা যাচ্ছেন, 100% সেবামূলক কাজ করছে এবং মানুষকে নবজীবন দিচ্ছে। তার জন্য এই সংস্থা মহাবীর বিকলাঙ্গ সেবা সমিতি, যেটা জয়পুর ফুড নামে বিখ্যাত, তাদের আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।